সন্দেশখালীর পর বনগাঁ বারবার ইডিসিআরপিএফ আক্রান্ত হয়েছে। আগেই জল গড়িয়েছে দিল্লিতে, আর এবার শহরে এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ সকালে সল্টলেক অফিসে আধিকারিকদের সঙ্গে তার বৈঠক রয়েছে। আমরা বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? একেবারে দেখো, সন্দেশখালীতে ইডির তিনজন আধিকারিকের আক্রান্ত হওয়া এবং বনগাঁতে ইডির গাড়িতে ভাঙচুর, এই রকম একটা প্রেক্ষাপটে ইডির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাহুল নবীনের শহরে আসা এবং ইডির অফিসারদের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর কিছুক্ষণের মধ্যেই যেটা মনে করা হচ্ছে যে সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে তিনি রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা জোনের যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা একে একে আসছেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে তিনি ইডি দপ্তরে পৌঁছাবেন এবং বৈঠক করবেন। যে বৈঠকের মূল যে আজকের বিষয়টা, যেটা মনে করা হচ্ছে যে ভারপ্রাপ্ত ডিজি ডিরেক্টর হিসাবে তিনি এই প্রথমবার কলকাতায় আসছেন এবং আসার আগেই এই ধরনের একটি ঘটনা, ফলে সব মিলিয়ে সেই দিন নির্দিষ্টভাবে কি ঘটনা ঘটেছিল, যারা যারা আক্রান্ত অফিসার অর্থাৎ যে তিনজন অফিসার তারা সেদিনকে আক্রান্ত হয়েছিলেন তারা নিশ্চিতভাবে আজকে থাকবেন, তাদের কাছ থেকে তাদের মুখ থেকে গোটা ঘটনার বর্ণনা নেবেন। সিআরপিএফ এর কর্তারা তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন ইডির ভারপ্রাপ্ত ডিরেক্টর এবং মূলত সেই দিন কোন পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল, জেলা পুলিশের কি ভূমিকা ছিল। তুমি জানো যে ইতিমধ্যেই ইডির তরফ থেকে দু দফায় আজ যে স্টেটমেন্ট রিলিজ করা হয়েছে সেখানে কিন্তু রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে, গতকালকে বিশেষ করে যে স্টেটমেন্ট তারা রিলিজ করেছে সেখানে রাজ্য পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু তারা একেবারে অসন্তোষ প্রকাশ করেছে। সেখানে একদিকে যেরকম লঘু ধারায় মামলা রুজু করার অভিযোগ আনা হয়েছে, তার পাশাপাশি বনগাঁর যে ঘটনা সেখানে বনগাঁর ওই ঘটনা আগে চারটের সময় পুলিশকে ইন্টিমেট করা হয়েছিল, পুলিশ সেখানে থাকা সত্ত্বেও কিন্তু মানুষজন সেখানে গ্যাদারিং করেছিল এবং তাদের গাড়িতে ভাঙচুর হয়, ফলে এই গোটা বিষয়গুলো অফিসারদের কাছ থেকে তারা জানবেন। ইডি যিনি ভারপ্রাপ্ত ডিরেক্টর রাহুল নবীন তিনি জানবেন এবং তুমি জানো যে এই রাজ্যে এই মুহূর্তে ইডি একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে, যার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে, মিউনিসিপ্যাল নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে, রেশন দুর্নীতি রয়েছে, কয়লা মামলা রয়েছে, গরু পাচার মামলা রয়েছে। এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য কখনো কলকাতা শহর, কখনো কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদেরকে যেতে হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীদেরকে কার্যত ওভার পাওয়ার করে তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, ফলে সেই প্রেক্ষাপটে আগামী দিনে তাদের ভূমিকা কি হবে, আগামী দিন তারা কিভাবে কাজ করবেন এবং রাজ্য পুলিশের সঙ্গে এক্ষেত্রে রাজ্য পুলিশের যেহেতু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশের সঙ্গে তারা কোঅর্ডিনেশন করবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে একদিকে যেরকম একটা কোনো রকম গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে, তার পাশাপাশি যে যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর এই মুহূর্তে ইডির তরফ থেকে তদন্ত করা হচ্ছে সেই মামলাগুলোর অগ্রগতি কি এবং আরো যেটা গুরুত্বপূর্ণ যে ধরনের ঘটনার শিকার তাদেরকে হতে হয়েছে, যেটাকে ইডির আধিকারিকরা বলছেন যে নজিরবিহীন ঘটনা, যেখানে ইডির অফিসাররা রেড করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এই রকম ঘটনা এ রাজ্যে বা অন্য কোনো রাজ্যে গিয়ে তাদের শিকার হতে হয়নি, ফলে এক্ষেত্রে ইতিমধ্যেই তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে তারা লঘু ধারায় মামলা করেছে, ফলে এক্ষেত্রে তাদের পরবর্তী কী করণীয়, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। পিয়ালি, শাহজাহান শেখ, যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আমরা জানি যে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়েই ইডি আধিকারিকেরা সিআরপিএফ আক্রান্ত হয়েছিল, তার খোঁজের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো পরিকল্পনা কি রয়েছে বা এ বিষয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা? একেবারেই দেখো, সেই বিষয়েও কিন্তু ইডি ডিরেক্টর তিনি জানতে চাইতে পারেন, তার কারণ হচ্ছে এই শাহজাহান শেখ তার নামটা কয়েকদিন আগে একেবারে ইডির তরফ থেকে যেটা আদালতে উল্লেখ করা হয় যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, তা তিনি কিন্তু একটি চিঠি, হাতে লেখা চিঠি তিনি তার মেয়ের উদ্দেশ্যে দিচ্ছিলেন এবং সেইটাই সিআরপিএফের জওয়ানদের হাতে চলে আসে এবং তার মাধ্যমেই কিন্তু এই শাহজাহান শেখ বা শঙ্কর আড্ড তাদের নাম জানা যায় এবং শাহজাহান শেখ এই যে প্রসিড অফ ক্রাইম সেই
প্রসিড অফ ক্রাইমের সরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যাকে এখনো পর্যন্ত ধরা তো যায়নি। তার বাড়িতে তারা যে তল্লাশি অভিযানের জন্য গিয়েছিল সেই তল্লাশি অভিযানও তারা চালাতে পারেননি। কার্যত তাদেরকে ঘেরাও করে ফেলা হয়, তাদেরকে মারধর করা হয় এবং যার জেরে পিছু হটে তাদেরকে ফিরে আসতে হয়েছে। ফলে পরবর্তী সময়ে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হতে পারে, শাহজাহান শেখ এই মুহূর্তে কোথায় থাকতে পারে, শাহজাহান শেখকে ধরার ক্ষেত্রে রাজ্য পুলিশের কাছ থেকে কোনো রকম সহযোগিতা চাওয়া হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা, তিনি যারা এখানকার যে স্পেশাল ডিরেক্টর জোনাল ডিরেক্টর রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন বলেই মনে করা হচ্ছে। নজর রাখো পিয়ালি, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।